অপার সৌন্দর্যের লীলাভূমি বাণিজ্যিক নগরী চট্টগ্রাম। এই চট্টগ্রামেই পৃথিবীর একমাত্র জোয়ারভাটার নদী হালদার বিধৌত সুন্দরতম উপশহর হাটহাজারি। এই উপশহরের সৌন্দর্য আর ঐতিহ্যকে ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাটহাজারি উপজেলা নির্বাহী কার্যালয়। তারই ধারাবাহিকতায় নির্বাহী কার্যালয় থেকে সোয়া 3 কিলোমিটার দূরে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের পশ্চিমের এক এলাকার নাম পশ্চিম দেওয়াননগর সন্দীপপাড়া। দীর্ঘদিন ধরে অনেক পরিবারের বসবাস এখানে। হাটহাজারি পৌরসভার 1 নং ওয়ার্ডে এই এলাকার অবস্থান। বর্তমানে এই পাড়ায় প্রায় 2500 পরিবারের বসবাস। এই বিপুল সংখ্যক পরিবারের আর্থিকভাবে সচ্ছল পরিবার প্রায় নেই বললেই চলে। এসব পরিবারের শিশুদের শিক্ষার জন্য এই এলাকায় প্রাইমারি স্কুল একটি, নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। যদি শিক্ষার্থীদের বাড়ি থেকে দূরত্ব হিসেব করা হয় তাহলে সেটা 3 কিলোমিটার ছাড়িয়ে যাবে। টাকা দিয়ে ভর্তি হয়ে কিংবা মাসে মাসে বেতন দিয়ে সন্তানদের পড়াশোনা করানোর ইচ্ছে কিংবা সামর্থ্য নেই অনেকের। এলাকার শিশুদের শিক্ষার জন্য সন্দীপপাড়া এলাকায় 1997 সালে একটি বেসরকারি সংস্থা কর্তৃক প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা হয়। 2007 সালের সেপ্টেম্বরে ওই বেসরকারি সংস্থাটি হঠাৎ করে তাদের প্রকল্প শেষ করে তারা আর স্কুলটি চালাবেন না বলে সিদ্ধান্ত নেয়। তারা তাদের অর্থায়ন বন্ধ করে কার্যক্রম গুটিয়ে নেয়। এরপর থেকে বিদ্যালয়টি ক্রমাগত জীর্ণ থেকে জীর্ণতর হতে হতে প্রায় শিক্ষাদান অনুপযোগী হয়ে ওঠে। শিক্ষার্থীর সংখ্যাও আশঙ্কাজনক হারে কমে যায়। শিক্ষকদের বেতন নেই। কয়েকজন তরুণ ছেলে মেয়ে আর একজন প্রবীণ শিক্ষক মিলে বিনা বেতনে চালিয়ে নিচ্ছিলেন। 2019 সালের প্রথম দিকে বিদ্যালয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। খবর পাওয়ার সাথে সাথে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার জনাব রুহুল আমিন। সেখানে গিয়ে তিনি অবাক হন যে সময় মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করছেন সে সময়ে এরকম একটি প্রাইমারি স্কুল থাকতে পারে ভাবাই যায় না। ওই দিন থেকেই বিদ্যালয়ের উন্নয়ন কাজের পরিকল্পনা নেওয়া হয়। প্রথমেই বিদ্যালয়ের জরাজীর্ণ ভাব দূর করার জন্য অবকাঠামো উন্নয়নের দিকে মনোযোগী হন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুহুল আমিন। পুরো বিদ্যালয়টি ভেঙে নতুন করে তৈরি করা হয়। 2019 সালের শুরুতেই একজন স্থানীয় সাংবাদিক আমাকে বিষয়টি অবহিত করেন। আমি বিষয়টি অবহিত হবার 2 ঘন্টার মধ্যে আমি বিদ্যালয়টি ছুটে যাই এবং পরিদর্শন করে দেখতে পাই আসলে বিদ্যালয়টি জরাজীর্ণ এবং প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবকাঠামো বলতে কিছু নেই বললেই চলে। আমরা তাৎক্ষণিক পরিকল্পনা করি যে বিদ্যালয়টিকে আমরা একটা হাটহাজারি উপজেলার অত্যন্ত পরিপাটি এবং একটা নান্দনিক বিদ্যালয় হিসেবে গড়ে তুলব। সেই পরিকল্পনাকে সামনে রেখে আমরা পূর্ণাঙ্গ জরাজীর্ণ বিদ্যালয়টিকে ভেঙে একেবারেই নতুন অবকাঠামো নতুন অবয়বে বিদ্যালয়টি গড়ে তুলি। উল্লেখ করতে চাই যে বর্তমানে এই বিদ্যালয়টি 3টি শ্রেণীকক্ষ নিয়ে তার পাঠদান চালু রেখেছে। আমাদের যে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পায় আমরা এখানে শ্রেণীকক্ষের সংখ্যা সম্প্রসারিত করব। একই সাথে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা ভবিষ্যৎ পরিকল্পনা করব, যাতে করে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় এর জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করব। এর মধ্যে আমরা ক্রীড়া টুর্নামেন্ট খেলাধুলা টুর্নামেন্ট আয়োজন করব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন দিবস জাঁকজমকভাবে পালন করা, যাতে বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের একটা মনোযোগ তৈরি হয়। আমাদের এইগুলো লক্ষ্যকে সামনে রেখে আমরা চেষ্টা করছি 25,000 পরিবারের জনপদের প্রতিটি পরিবারের সন্তানরা যেন আনন্দের সাথে ভালোবাসার সাথে শিক্ষা গ্রহণ করে। দরজা জানালা দেয়াল টিনের ছাদ সিলিং সব বদলে নতুন করে নির্মাণ করা হয়। 3টি শ্রেণীকক্ষ পুরোপুরি নতুন করে তৈরি করা হয়। শ্রেণীকক্ষগুলোতে দেয়া হয় নতুন বেঞ্চ, বৈদ্যুতিক পাখা, নতুন ব্ল্যাকবোর্ড, শিক্ষকদের জন্য তৈরি করা পৃথক টিচার্স রুম। এছাড়া শ্রেণীকক্ষে শিক্ষকদের ব্যবহৃত টেবিলটি ছিল ব্যবহার অনুপযোগী, সেগুলো বদলে দিয়ে সংযোজন করা হয় নতুন টেবিল। এবং
দিনের অ্যাসেম্বলির জন্য দেয়া ফ্ল্যাগ স্ট্যান্ড সহ নতুন জাতীয় পতাকা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছিল না কোনো টয়লেট, আশেপাশের বাড়িতেই তারা তাদের প্রয়োজন সেরে নিত। কিন্তু মেয়ে শিক্ষার্থীদের অনেকেই বিদ্যালয়ে আসতে চাইত না শুধু টয়লেট না থাকার কারণে। শিক্ষার্থীদের এবং শিক্ষকদের এই সমস্যা দূর করার জন্য একটা পৃথক মানসম্মত পাকা টয়লেট তৈরি করে দেয় উপজেলা প্রশাসন। স্কুলের পরিবেশ মনোরম করে তৈরি করার জন্য চারপাশে দেয়া হয় টিনের বেড়া। খেলাধুলা করার জন্য সামনের মাঠটি উপযোগী করে তৈরি করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ চলমান রয়েছে। 1997 সালে সন্দীপ পাড়া এই একমাত্র প্রথমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এই বিদ্যালয়টি ঝরাজীর্ণ হয়ে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন স্যারের ব্যক্তিগত উদ্যোগে স্কুলটি আবার প্রাণ ফিরে পায়। স্কুলটি পুনর্নির্মাণ করায় আমি এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব রুহুল আমিন স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শিক্ষকদের বেতন দেওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না বিদ্যালয়টির। শুধু আসা যাওয়ার ভাড়া হিসেবে প্রতিকী 1,000 টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে শিক্ষকদের প্রতি মাসে দেয়া হবে, যেটি চলতি সেপ্টেম্বর 2019 থেকে চলমান রয়েছে। শিক্ষার্থীদের স্কুলের প্রতি আগ্রহী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্দীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেয়া হয়েছে। শিক্ষার্থীদের একটি করে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প এবং 3টি করে বল তুলে দেয়া হয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহমূলক শিক্ষার্থীদের নিয়ে আন্তঃক্লাস টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এতে করে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সুন্দর করে আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নানা রকমের ক্রীড়া সামগ্রী এবং একইভাবে এই মাঠটাকে খেলার উপযোগী করে রূপান্তরিত করা হয়েছে। বিদ্যালয়টি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সরকারিকরণের পূর্ব পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে অবকাঠামো, বেতন ভাতা থেকে শুরু করে যতটুকু সম্ভব উপজেলা প্রশাসন তার দায়িত্ব গ্রহণ করবে এবং এই এলাকার শিশুরা যেন প্রাথমিক শিক্ষা ঝরে না পড়ে এবং প্রাথমিক শিক্ষা যেন নিশ্চিত হয়, এজন্য এই বিদ্যালয়ের সব ধরনের দায়িত্ব এবং সব ধরনের তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণ উপজেলা প্রশাসন করবে। উপজেলা প্রশাসন চেষ্টা করবে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আর্থিক কারণে বা অন্য কোনো কারণে বিদ্যালয়ে আসা বন্ধ না করে এবং তাদের শিক্ষা গ্রহণ যেন নিয়মিত থাকে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নতুন স্বপ্ন চোখে নিয়ে বিদ্যালয়ে আসে এবং এখান থেকে তারা যেন স্বপ্ন দেখতে শুরু করে এবং এই বিদ্যালয় থেকে একসময় তারা দেশ এবং দেশের বাইরে তাদের এই জ্ঞান আহরণের জন্য ছড়িয়ে পড়বে। মূলত উপজেলা প্রশাসন এরকম চিন্তাকে সামনে রেখেই উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসারের এসব ফলপ্রসূ কার্যক্রমের কারণে সন্দীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের পড়ালেখায় খুব আগ্রহ প্রকাশ করছে। এভাবেই একদিন সমাজের, প্রশাসনের ও রাষ্ট্রের সত্যিকারের দেশপ্রেমিকদের উদ্যোগে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি পরিবারে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। গ্রামের সেই ছোট্ট শিশুটিও স্বপ্ন দেখবে সুন্দর আগামীর, সুন্দর এক পৃথিবীর। আমরা করব জয়, আমরা করব।